অগ খোদা অগ পড় দয়া মাই দুঃখের সময় তোমায় ডাকে সময় নাই দুঃখের সময় যখন পড়ে যায় তখন বলে আল্লাহ কার বলে একটা বকরির বাচ্চা হয়েছিল তো খাল্লাসে না বকরির প্যাঁ 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 তো বকরির মা দেখ মালিক খুঁজছে আল্লাহ বকরির বাচ্চাটা যদি খাল্লাস হয়ে যায় তো আমি একটা উট সাদগা করে দেব একটা ঢাকটা লোক খাড়ি আছে হাঁ রে খাই মুচ্ছি তুই একটা বকরির বাচ্চার লেগে সাধারণত একটা বকরির বাচ্চা লেগে উঠ করবি কুচারে মাগি লক করে থাক হইতে তো দে হইয়া তো যায় লালু ওই লেগে বলছে অগখ দা অগ পর্ব অগ দয়া মাই দুঃখের সময় তোমায় ডাকে সুখের সময় নাই মানুষ যখন দুঃখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আর আপনার দিকে। লাল পানি লেখা পাওয়া যায় না নাকি জানেন তো হজরত আলী লাল চা একটু না হলে জমবে না দিদি একদম গলা আটটা হয়ে গেছে একটু হ্যান্ডা করে নিয়ে নিয়েছে না একবারে গোলমরিচ দেয় পানি খেলে তো আরও চলি পানি পানি চলবে না লাল পানি লাগবে একটু লাল পানি একটু গোলমরিচ দেয় ঠিক আছে এবার শোনেন

কত যতন বনা ছা আল্লাহ बनाया নবিক কত যতন বনা আল্লাহ আমার ইরোহিম ছিলেন নুম বাদ শগুন বলেন আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জল না কত যত্ন চা আল্লাহ আমার নাবিক মোবাইলে হয় কথা বলতে খুব ডর এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর দুনিয়াতে খ্যাপ উজে গেছে কিছু যদি যেগুলা কথা কহবেন ইন্টারেস্ট যুক্ত কথা মজার কথা কিনা ওগুলা এই যেগুলা কথা বলছি এগুলারও নকল করে বোকারা বাঁশের থোপে যায় आम बागने जा पाटर भुए जा भुट्टा रहे जा दूसरा के एक बड़े चापल टेंगे दे के साहर टेंगे दे जी एक जना और दूसरा माथा रोप रहे हैं ना तो हम अंधेरा जी एक जना तो हम उनके ना रोहित रावत आस्कोस <laughs> हजरो ताली बद्रुद्दो जा भोजपुरी गैसुद्दीन तहरी डेढ़ फुट मुनीरुद्दीन বাড়ে চলেই নকল কেড়ে কিন্তু হজরত আলীর নকল বেশি করছে এদের ঘুম করলে ফের এটাও করবে যেটাই বলছেন বলতেই ভয় বলে ওই যে নকল করছে তো খ্যাপারাকে বলছি দেখ তোরা নকল কর কিন্তু একটা বেয়াদবি করিস না চাপ্পাল কেনে টাংছে মুখের আগা দিকে এটা ভুল করে না সাহার টাংছে এই বোকার ব্যাটার ঘর কি জ্ঞান আল্লাহ দেয়নি যে তুই চাপ্পাল একটা আলেমের নকল করছিস তুই চাপ্পাল কেনে টাংছিস তুই একটা বাঁশ দে তুই একটা ম্যাক্রোফোন দে তুই একটা বোতল দে একটা ডোল টাং একটা ডাব্বা টাঙ তা একটা ভালো লাগবে আর তুই একটা বক্তার নকল করছিস তার চাপ্পাল মুখের একা দিকে টাঙছি সেটা তোর ঠিক হয়েছে কি হ্যাঁ কি ভাই ঠিক হয়েছে এটা যেদিন ওরা ধইরা নিব কি না আর এবার চোদ্দ গোষ্ঠীকে চিনি যেগুলো নকল করছি ওকে ধৈরে নিলে একদম কোন মনে হয় কলসাম ওকে ঠিক করে দেবো একবার বুঝতে পারলেন কিন্তু আমরা করতে যাই না যেদিন ধরে নিবর টাঙা ছুটিয়ে দেবো এগুলো করবে না সোশ্যাল মিডিয়া দ্বারা শুনবে কিন্তু দেখতে পেবে খবরদার চাপ্পাল টাঙবেন না আর বলে দিছি ভাই সাহার টাঙবেন নাগাদিকে এমনি যত নকল পারেন করেন না করেন কোনো মেয়ার নাই কিন্তু চাপ্পাল টাঙবেন নাকি এটা একটা ভাই না একটা বক্তব্য হ্যাঁ তো এইভাবে করতে হয় না তো কথা হচ্ছে ভাই যে মানুষ যখন দুঃখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তখন ও কত কি বলে দেয় বলে না একটা বকরির বাচ্চা একটা মুখ করে দেবে মানে মানুষ এগুলাই চাইছে আর রায় তো একটু বেশি হলে একটু মজার কল্প যদি না করে লোক বসে থাকবে না না আপনার খারাপ লাগছে ভাই যদি খারাপ লাগে আমি আগে বলেছি যদি খারাপ লাগে উঠে চলে যান আর যদি ভালো লাগে বসে থাকেন আর মনে মনে ফের দোয়াটা পড়বেন সাবে আদার ভুলে যান না আল্লাহমাইন না আফ তহেবুল আফনি নাকি এই দোয়াটা পড়তেই থাকবেন আর সাবে কাদার ভাই দেখতে পেবে না নেকিটা পেয়ে যাবেন দেখলে সহ্য করতে পারবেন দেখতে পেবে কেটা খাপা পাগলি হুচলি ওইগুলো পেবে দেখতে সবাই পেবে না ভালো মানুষ দেখলে ও হাট খুলে যাবে ভুর আজ ভাত না খেলি কি সব পানি খেয়ে রোজে ধরলে কেউ ভাত রাঁধবে বসে থাকো কাউকে ভাত না সব পানি খেলেবে হ্যাঁ খেজুর টেজুর খিলিয়ে দেবে কি আছে রোজ তো ভাত খাওয়া যায় একদিন খাবো না কি আছে নাকি তো কথা হয়েছে যে কাদার সবাই দেখতে পাবে না ভাই কাদার জিনিসটা সবাই দেখে থামতেও পারবে না ওই এক মোটা হোস বহু কি করেছে রাইতে ভাত রান্ধতে উঠেছে तो मोटा हाउस बहु भात रंधते उठे भात रंधते उठाएगी एक काट गा गा सीध देते पूरा गाँच पूरा अच्छे सिंह देते तो बहु को गाट के क्या फैल तो बोरी भर कर गाँव दी घर थे बोरी भर कर टूहते दे, दे पात गल भात रानी भात चढ़िया जाए गाँच कड़िए गए बकरी टूटी कोईसा गाछ टूह ले बकरी प्या 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 करते ले गए और साड़ी दौड़िए उठ जहाँगे के बकरी जहाँ गाछ टूहित आमा कोई को है खाई ही बहन खाए छाटे खाए छुट्टी बोकर टूह बाँल को गाँस टाइग ना तो पोड़े तो पात गला खा तो बोकरी बहु हमी हाँ भात चोड़ा गाँसा कहूम खाड़िएगा उम्हर त तो साबे कादर बुझे जाए सीझ दई पुरा गए गाँच को मोटा हंस गला देखते समय के छोटे पड़ लेते কিন্তু তো মোটা ভুষ তো পাগলিও তো আর জানে না যে সাবেক আদার হয় এরকম হয় তো সবাই ভাই দেখতে হবে না থাম তার মানে নেকিটা পেয়ে যাবে নাকি তাহলে মোটা ভুষ দুনিয়াতে আছে এক খাপ আমাদের এলাকায় করেছে কি ওর মা কই চকে যে বকরিটা লই যা বাঁশের গাছে বেঁধে দিস ই পাগলা বাঁশের গাছে গোড়াতে বান বকরিটা ওইটা না করে বাঁশকে নিকিয়া আগালে বেঁধে দেয় দে যেমন আগালি ছেড়েছে হঠাৎ করে উঠে গেছে বকরির টুটি লেগে গেছে বকরি তখন আগা পায়ে চেড়ে গেছে প্যাঁ 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 করছে तो खुन वो क्री कि वेकी मैं रह चाहे दौड़वाड़ी और माँ के कुछ हम माँ का दौड़िया देख भी ताई कुछ किने कुछ हर का बोकरी तेरे डेनिस दीजे <laughs> कुछ दौड़िया है हर का बोकरी तेरे डेनिस दीजे का माँ और माँ दौड़िया से कैंकर है डेनिस दीजे देखी बोकरी डेनिस था मैं क्या जमुरे दम है वह तो त ও কে হারে পাগলা তোকে কোনো বাঁশের গাছে বানিস গোড়াতে বানতি ঘাস গালা খাইতো তো তুই ওর টুহিতে কেন বানতে গেলি কিন্তু তুই তো বাঁশে কইলাম যে পাত গালা খাইবে যেমন ছেড়েছি সাটাম করে উঠে আর বকরি টেনেস দিতে লেগে প্যাঁ 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 গাল বকরি মরে গে তো ওই রকম ভাই দেখতে পেবেন না নেকি পেবেন মাঝে মাঝে দোয়া গালা পড়বেন আর শুনেন আর শোনার মন না তাহলে বাড়ি যান ছেড়ে দিই আসসালামু আলাইকুম কই দিই কি আরো দু ঘন্টা তো কথা হয়েছে ভাই যার কত শুনবেন ভাই বেশি শুনবেন আর প্রত্যেক দিনের জালসা রোজই জালসা বুঝতে পারছেন তো তো রোজই জালসা করলে সবাই বলছে চালান আমরা তো সামনে পাবো গেলে তো পাবো তো কথা হয়েছে কোনটা যে মানে খাস্তানা হয়ে যাচ্ছি ভাই বুঝতে পারলেন তো আপনার আগে যদি ভালো না লাগে তো চলে যান ছেড়ে দেবো হ্যাঁ মা বলে তোমরা বাড়ি যাব না যাবে না ও মেয়ে ছেলেরা আছে হ্যাঁ কই পানি এলো গরম পানি এলো আসছে আরে বাপরে ওই লোক কি কেন ওদেরকে বসে আছে ভাই ওরা জালসার ফিল্টার আসবে নাকি হ্যাঁ ওরা ওইটা শুনছে ওরা মনে ভাবছে যে জায়গা আছে কি না এর লেগে ওরা আসে না ওরা জায়গা দেখতে পায় না বলছে পিন্ডাল ফুল হয়ে গেছে

কাঁচের চশমা দিয়া ঘাস কাটে বোঝাবেন হ্যাঁ বাড়ি লো বাড়ি এসে চশমা চোখে ঘাস কেটেছে সানি কেটে কানি কেটেছে দিয়ে পানি দিয়া গুঁড়া দিয়া আটা দিয়া খোল দিয়া চুয়া দিয়া দিয়েছে গরু খাই না মুখে লাগে না গরু এই চশমা খুলে যদি দেখছে তো সাদা যে ঘাস কেটেছে ও তো সাদা হয়ে গেছে মানে রাতে টেনস মিটার ফুটে তেল বাড়িয়া, ঘাস ফুটে সাদা হয়ে গেছে তো ও যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে তখন করেছে কি ঘাস সবুজ লেগেছে ও কেটেলে বুঝতে পারেন যে ঘাস ভালো কাটতো না তো এই লিয়েছে দেখছে যে ঘাস হয়ে গেছে মানে ঘাস সবুজ হয়ে কটেলে সে ঘাস সাদা গরু তো খাই না মন খারাপ এত কষ্ট করে ঘাস কাটেলে গরু তো খাবে না তখন চশমা খানটা নিয়ে যায় গরুর চোখে দিয়ে দেখে তো চশমা খান যেমন গরুর চোখে হিঁড়িয়ে দাও তো গরু দেখছে বল ঘাস তো সবুজ আছে আই আইম করে খেতে লেগেছে খেতে খেতে সবটি ঘাস খেয়ে সবটি ঘাস যখন খেয়ে এলে যে খায়া গরু ধুমে গেলো ঘাসটি তো রকম যারা দূরে বসে আছে ওরকে যা সবুজ চশমা চোখে দেবেন ওরা জায়গা দেখতে পাবে খালি ধরিয়ে চলে আসবে ওটা নাকি ওটাই ব্যাপার তো যাই হোক আপনারা আসেন আর শোনেন কথা হচ্ছে ভাই দুঃখের সময় আল্লাহকে সবাই ডাকে আল্লাহকে স্মরণ করে মুসিবতের সময় তখন বলে আল্লাহ নমাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দেব তসবি পড়ব জিকির করব আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে বাঁচাও ওই কাজ থেকে বাঁচাও এটা করো ওইটা করো যখন বিপদ হয়ে যায় তখন মানুষ হ্যাঁ রোজাতে নমাজ পড়ে নিলে আর রোজা যখন শেষ তখন ফিসাবল্লাহ ছেড়ে দিলে আর কিছু নেই নাকি রোজাও করে না নামাজও পড়ে না ঈদের দিন নামাজ পড়েনি আর দিন ভোরে গোসল করে আবু ফরজ করলে না সুন্নত করলে আল্লাহ জানে অন্ধকারে গোসল করে আগে ভাগে যে তিনতলা এতখানি আতর তুলাতে দিয়া কানে ঠুসিয়া আর এমন করে সুরমা দিয়া কান্নি ফের লেছে আগা যুগে সুরমা দিত মেয়ে ছেলেরা নামক আর পাতাতে আর মা খালা নানি রেখে দেখেছি চোখটাকে ফেরড়া নাম পাতাতে কাজল দিত না এখনকার বেটি প্রকার পাতায় দিছে কহেন তো কাজল দিছে যে আর কাজল দিয়ে ফের কি করছে আগে মানুষ কপালে টিকলি দিত এখন মেয়ে ছেলে কি করছে গালে টিকলি টোটকা না লাগে কে টোটকা লাগাই দেবে সাজা গুজা বাড়াবি তো টোটকা লাগাবি তো যে দেখবেন কি তো কেন সাজা গুজা বাইরে তো হাদিসের খেলা কেন করবে বরখা টরখা লাগিয়া ঢেকা ঢুকে যাও তোমার দিয়ে কেউ তাকাবে না কিন্তু হাদিসের খেলাপ করে সবাই দেখবে তো কথা হচ্ছে ভাই আমার বন্ধুরে আমার যে দেখেন যে এরকম করে ঈদ গাহাতে যাও ঠকছে এ আমের পাশা দিকে জাগা লেলে আর যারা গোটা বছর নামাজ পড়ছে সারা মাস রোজা রাখছে এক মাস তারাবি পড়ছে ওই লোকটা যার পাশা দিকে জাগা পায় না বে নামাজ যায় ঘেরে নেয় ঠিক না সব জায়গায় আমাদের এলাকায় দেখছি আমরা ভক্ত মানুষ দুনিয়াটা দেখছি আর দুনিয়ার কি হালাত খালি আমরা ওইটাই দেখছি বুঝতে পারছেন তো নাকি দেখি না আমরা যখন যেটা দেখব ওটাই বুঝতে পারবো যে এটা কী অবস্থা এটা চ্যাংড়া ওর মাকে যা কইছে মা মোবাইলে কি রাগ করে নাকি মা তো কে কেনে রে মোবাইলের কি দেখলি খুঁজছে আমার দিদিকে দেখছি মোবাইলটা হাতে করে কইছে পিলি জানো রাগ করে না মোবাইলটাকে চুমা খেছে ওর মা কইছে ঠিকই কইছে হ্যাঁ বাড়ুন বারুনখান হাতে করে লেগেছে দৌড়াইতে বাড়ুন ঘান হাতে করে লেগেছে দৌড়াইতে বেটাও দৌড়াইছে ও মেয়েটাও পালাইছে ওর মাঠছে যে মোবাইলে রাগ করে কিন্তু ওর আর ভালোবাসা করে কথাটা বলছে পিলি জানু রাগ করো না পিলি জানু রাগ করো না তার ও চ্যাংড়া বুঝতে পারিনি খেপা তো ও আর খেলছে মোবাইল থেকে কইছে তো ওইরকম আমরা দুনিয়া দেখছি ভাই দুনিয়া দেখা বুঝতে পারছি কি না কি ব্যাপার এটা हाँ इट हाफ स्पीड फुल स्पीड था मजे मेरा भाई पिकअप बैठे हुए सरवर मदीना ब्रम भर गो अर ज दखबे ना ओग दया न न जा तो मारह চলে গিয়েছে একা ভালো লাগে না ও গো দয়া না যান ও গো দয়া না যান ও গো সরোবর মদিনা তো ভাই কথা হচ্ছে যে দেখেন দুঃখের সময় আল্লাহকে ডাকবেন সুখের সময় কি ডাকতে হবে না সব সময় আল্লাহকে ডাকেন আপনার ওপরে যদি আল্লাহর জিকির করেন তসবি পড়েন আল্লাহকে ডাকেন নামাজ পড়েন রোজা রাখেন দান করেন সাদকা করেন খায়রাত করেন আপনার ওপরে বিপদ আসবে না আপনার ওপরে বালা আসবে না আপনার ওপরে আজাব আসবে না আপনার ওপরে কোনো ঝঞ্ঝট কিছুই আসবে না আপনি দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটাবেন এবং মরার পরে আপনার জন্য সুখময় স্থান পৃথিবীতে নবাজ রোজা যদি করে যান আর তসবি জিকির করে যান পৃথিবীতে তো মরার পরে আপনার লাম মাহদুদ জিন্দগি আপনি হামেশার জন্য সুখে শান্তিতে থাকবেন কায়ামাতির দিন নেকি আর বদিকে ওজন করা হবে কথাগুলো ভালো করে শুনবেন নেকি আর বদি গোনা ওজন করা হবে পাল্লাতে তো মিজানে ওজন করা হবে পাল্লাতে ওজন করা হবে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবেন গোনার পাল্লা ভারী হয়ে যায় নেকির পাল্লা হালকা হয়ে যায় জাহান্নামে নামে জুলি দেবে নেকি আর বদি যদি সমান হয়ে যায় কাঁটা কাঁটা একদম কারেন্ট একটু এক জাররা কেনা এক জার্রা কেনা একদম কারেন্ট তো যখন সোজা হয়ে যাবে তো আপনাকে জান্নাত আর জাহান নামের মধ্যখানে ভরে দেবে জান্নাত আর জাহান নামের মধ্যখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরব কি নাম আর ওই আরাফে ভরে দেবে লোকটাকে উ না জান্নাতের মজ আরাম পেবে না জাহান নামের আজাব শাস্তি পেবে ও খেনি থেকে যাবে ও কোনো ই পেবে না ওই একটা লোকের গরুর বাছুর হয়েছে তোর বাপকে ফোন করে দিল্লিতে কো হয়েছে যে গরুর বাছুর হইলো তো কোন বাছুর হলো রে বেটা বেটা না বেটি কইছে যাবাজি বেটা ওলাই বেটি ওলাই লেক্কু বুঝতে পারলেন কই বেটা হলাই বেটি ওলাই লেক্কু তো ওইরকম মানে জান্নাতলায় লয় যাহ নাম ওই ঢুকে থাকবে কিছুই পাবে না মানে এমনি থাকবে খেপা বুঝতে পারছেন তো সব সবসময় মনে রাখতে হবে যেন আমার নেকির পাল্লা ভারী হয় গনার পাল্লা হালকা হয় গোনহা করবেন পাটা ফেলবেন চিন্তা ভাবনা করেন গণহা করবেন হুঁশিয়ারি হইয়া নিজের নেকি পরকে দিয়ে না লোকের গুজব করে বদনাম করে শেকায়ত করে দুর্নাম করে নিজের নেকিকে মাইনাস করি না পরের অ্যাকাউন্টে পরের খাতাতে পরের ফোনপে ভরিয়েন না লোকের শিকায়ত করবেন আল গিবত আশাধ্য মিনা জেনা কোনো ব্যক্তি যদি ভুলবশতে জেনা করে নেয় পৃথিবীতে আল্লাহর কাছে কানাকাটা করে আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু গিপতের কোনো জীবনে মাফ হবে না তা আপনি দুনিয়াতে বদনাম শেখায় দুর্নাম করে গিপত করে নিজের নেকিকে মাইনাস করিয়েন না ভাই বুঝতে পারছেন নেকি থেকে মাইনাস হয়ে যায় না তো সব সময় মুখের হেফাজত করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন সব সময় তসবি পড়বেন জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে ভালোবাসেন জান্নাতে যাবেন আর নেকি যদি কমে যায় চাহান নামে চলে যেতে হবে মা বোনেরা মা বোনেরা আছে না সব পাল্লে গেল মা বোনেরা আছে না পাল্লে গেছে আছে কয়টা যে হইবে ফের মা বোনেরা বেশি আছে না কম আছে মেলায় আছে গোনা দেখলে দশ বারোটা হবে কে বলে যে মেলাই বসে আছে ওই একবার ওই মোবাইলে সবাই শুনছেন যে ভাই যেটাই কথা ওটাই ওটাই ভাইরাল এখন যেটাই বলবো ওটাই ভাইরাল নাকি ওই হেরি যেটাই কইছে চা খাবেন ঢেলে দি এখন আমি চা খাই না কপি খাই দিলে খাবেন দেব ঢেলে দি ওটারও নকল করছে করে না করছে না যে আরে লোক গেলা নকল করছে পাগড়ি বেনছে বেটি ছেলে দিয়ে ওর নকল করছে তো এরকম কি বলবো ভাই যার নকল করবো বেশি ভাইরাল কিন্তু করাটা ঠিক নয় তো কথা হচ্ছে যে সবই শুনতে পেয়েছেন তো ওই ঝাড়খান্ড থেকে জালসাগরে চলে আসছি তো চলে যাচ্ছি ঝাড়খান্ড থেকে তো পানি যাহাতে চলে যাচ্ছি জিন্দগিতে চলে আমাদের উত্তর দিনাজপুর লোদীর বংশ নাই তো নদীর বংশ আপনার মালদা জেলাতে তার পাশে বড়ো নদী ফুলহর কিন্তু মাহানন্দা আমাদের দিনাজপুরের নদী নাই একটাই নাগর নদী যেটা তো বর্ডার বাংলাদেশ পড়ছে আমাদের এলাকায় আমাদের বাড়িটা টেকনাতে আর নদীটা ভিতরে মানে দেখতে পায় না হেলতো পায় না যেতে পায় না পানির বংশ নাই তো জীবনে যাহাজে চড়িনি তো পানি যাহাদের রাজমহলে চড়েছি তো চড়ার পরে দেখছি যে ওই দিককার পানি সাদা হাঙ্গায়রা আধা দিল দিতে যখন এ শীত কালো জাম মেঘনা নদীর পানি একেবারে কালো জাম আধার ঘুট আছে তো দেখে কল যা ফুলকা উড়ে গেছে হারাম কিছু মরে গেট তো মরে গেন তো দু একটা গল্প করিলি বাড়ি আলি সাথে তার মানে যে জীবনের জীবন সঙ্গিনী তো স্ত্রী নাকি এর মতন আর আপন জিনিস কি আছে দুনিয়া ভাই তো ফোন লাগিয়ে দেয় বলছি শুন রে আর মা মনে হয় আর দুনিয়া তো বাঁচব না যদি বাইচা থাকে তোর সাথে দেখা হবে রে আর যদি মরে যায় রে রিজনের মা তো আয় যায় তোর সাথে লাশ কথা হয়ে গেল রে মা বলছে হাজি রিজওয়ানের মা কি হয়েছে এত বড় কথা কেন বলছো যে তা আমি বললাম রে রিজনের মা যত বড় নদী পার হয়েছি জিন্দাগি তার চোদ্দ গোষ্ঠী পার হয়নি রে পানি কালো জাম হয়েছে জান লাগছে বাঁচবে না এল সিটি পানি যা যদি ডুবে যায় তো হেলতে তো জানি না পানি খেয়ে ডাঙ্গা করে দেবো লদ্দিকে রিজনের মা বলছে যে রিজনের বাপ দুয়া পড়ো ইনুস নবীর দুয়া পড়ে চল যাও পড়ে চল যাচ্ছি লাই লাই লোয়া না কেন কোনো না চলে পড়তে পড়তে বুঝি ফোনটা কাটুরে তুই দোয়া করিস দোয়া করছে এইবার ফোনটা কেটা তখন কি করেছি রে ভাই জানের কল বলে একটা লোককে পুজ করছি ভাই এখানে পানি কতখানি হবে ও খ্যাপার পাটের খ্যাপা করছে ডেড় মানুষের কম হবে না বড় বড় টাওয়ার ভরে দিলে থাহা পাওয়া যাবে না বাঁচ তো দূরের কথা ও কে ডেড় মানুষের কম হবে না ভাবছি হাইরে খ্যাপার পেটের খ্যাপা এটা রে তো ওই রকম মাইয়া লোক হয়তো দশ বারোটা আছে আর কোথাও না মেলে গইনা ওড় করা যাবে না নাকি তো যাইকা আলহামদুলিল্লাহ মা বোনেরা যখন বৈশা আছে তো তোমরা দু চারটা গেলা শুনে লও ও দু চারটা কথা শুনেলেন কথা হলো কোনটা যে জাহান্নামের নামের বর্ণনা করলে বিশাল বর্ণনা আরও কত আজাব কত শাস্তি কত শাস্তি কত শাস্তি যাহার নামে আছে বলার শেষ নাই ভাই জাহান্নামে নামে ওই যে যেটা আন্ধার ঘুটঘুটা কালো আন্ধার ওইটাতে সহাত্তর হাজার খালে আগুনের পাহাড় আছে আর সাতটা জাহার নামে সাত রকমের আজাব হবে এক রকম নয় সাতটা জাহান নামে সাত রকমের আজাব হতামাদ যেটা ওটাতে ফেললে ফেলতে মতো ওর বডিকে চেমনি মেন্নি করে ছিঁড়ে ছুটটা তহস করে রেজা রেজা করে ওকে উড়িয়ে দেবে তো জাহান এক এক জাহান্নামে নামের এক এক আজাব এক এক জাহান এক এক তো ওই যে যেটা জামহারির যুব বলে ওখানে যদি দেওয়া হয় তো সত্তর হাজার পাহাড়ের উপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে চড়তে চুহাত্তর বছর লাগবে আর ওখান থেকে যখন চড়ে নেবে পাহাড়ের চূড়া তো ঘাড়ে মার উঠে লাত তো গোয়া পড়তে পড়তে ফের চুহাত্তর বছর লাগবে তলাতে আসতে তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে দাও ফেরেস্তারা বলবে ভাই একটু দম নিতে দাও ভাই একটু রেস্ট দিতে দাও খালি চাবুক মারা বন্ধ করো আগুন তো পড়ছি কিন্তু মারিও না ভাই চাবুক মারা বন্ধ করো তখন বলবে আলাম ইয়াতে কম রেসলমেন কম এত লো না আলাইকম আয়াত রব্বে কম অয়ন জেরোনা কম তোমাদের কাছে কি নাভি যায়নি রাসোল যায়নি তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়ে পড়ে কি বুঝানো হয়নি তোমরা কি শুনো বলবে জাহা নামি রে হ্যাঁ ভাই আমাদের কাছে নামে গিয়েছিল রাসুল গিয়েছিল আমাদের কাছে আলেম গিয়েছিল আলেম উলমা গিয়েছিল মুলমি মাওলানা গিয়েছিল আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান নামের কথা বর্ণনা করেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি আমরা বিশ্বাস করিনি ভাই ওই জন্য আমাদের এই অবস্থা ফেরেস্তারা বলবে চাবুক মারা বন্ধ হবে না মা ধরে পড়ে ভাই একটু দম দাও ভাই চাবুক মারা বন্ধ করে জাহিন তো পুড়ছি কিন্তু একটু চাবুকটা মারিও না মানে চাবুক যে মারবে চাড়া চা পাড়া ভুস্তের মতন তো খালি যেখানে মারবাম চামড়ালে উঠিয়ে দেবে দিবে চাটা আচ্ছা তারকে চাবুক মারা যেমন তেমন তো দিবে তো ফেরেস্তারা তখন এক মিনিট ওরকে দম নেবে তখন ওর একটু দম নেবে রেস্ট দেবে তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে অনেক খালি বর্ণনা করি তো তিন চার ঘন্টা খালি জাহান নামে বর্ণনা করতে হবে এত আজাব শাস্তি তবু শেষ হবে না আল্লাহ যে কত আজাব রেখেছে তো মা বোনদের দু চারটা কথা বলে দিই যে মা বোনদের জান্নাত হলো খুবই কাছে মা বোনেরা শুয়েলেন মেয়ে ছেলের জান্নাত হলো খুবই কাছে চারটি কাজ করতে হবে চারটি কাজ যদি তোমরা করতে পারো তো তোমাকে আগে কেউ জান্নাত দিতে পারবে না কি চারটি কাজ এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনেরা তোমরা শুনে নাও পাঁচ নামাজ ছাড়িও না পাঁচ অক্ত সলাত আদায় করবে তাও তো মা বোনেরা বছর মাসে দু তিন দিন দম পেয়েছে রে ভাই আমরা ব্যাটা ছেলে শুরু করেছি এত বড় বয়সে একটা দিন মানে দম পাই না পাচ্ছি জি ভাই আর ওরা মাসে দু চার দিন দম দিন পাঁচ দিন দম লেছে নামাজ পড়ে না দম পেয়েছে কি না এটা আল্লাহর হুকুম ওরা দম পায় না আমরা দমও পাই না আট চার বারো মাস ঠান্ডা গরম মাস মাঘ মাস বর্ষা সব আঁধি তুফান পড়তে থাকো নাকি পড়ছি তো মা বোনেরা তোমরা সলা পাঁচ অক্ত ছাড়িও না নমাজটা পড়িও দ্বিতীয় নাম্বার হলো রামজান মাসের রোজাটি ছাড়বে না ফরজ রোজা ছাড়িও না ফরজ রোজাটি করবে কাজা হয়ে যাবে রোজা কাজা করে করতে হবে আর নমাজ কাজা পড়তে হবে না যখন ভালো হয়ে যাবে নমাজ শুরু করে দাও এদিক পড়তে হবে না দু চার দিন যা ছাড়লো ছুটলো ছোটলো তারপরে পড়ো আর রামজান মাসের রোজা কাজা করতে হবে পরে রমজানের পরে রোজা ঠিক করে নি